1912 সালের ডুবে যায় টাইটানিক, ওশান সাবমেরিনের মাধ্যমে পাঁচজন যাত্রী টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য, অনুসন্ধান করার জন্য তারা সমুদ্রে ডুবে যায়। তারা সমুদ্রে অনুসন্ধানের কাজে লেগে যায়, কিন্তু ভাগ্য তাদের এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যায় যে তাদের অক্সিজেন শেষ হয়ে যায়। তারা যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেই যোগাযোগ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টাইটানিকের সম্পর্কে জানার জন্য সমুদ্রের অতল গভীরে চলে যান, তাদের মতো আমরা যাতে নিজেদের জীবনটাকে বিপন্ন না করি। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যেগুলো ঝুঁকিপূর্ণ কাজ, যে সম্পর্কে ধারণা নেই সেই সম্পর্কে ঝুঁকিপূর্ণ কাজ করতে যাওয়া, এটা এক ধরনের আত্মহত্যা। সুতরাং মুসলমানদেরকে সতর্ক হতে হবে। আমরা অনেক সময় বাজিতে, অনেক মুসলমান যুবক আবেগে পড়ে অনেক সময় দেখা যায় দুতলা তিনতলা থেকে লাফ দিতে চায়, অনেক সময় ব্রিজের উপর থেকে লাফ দেয়। এই লাফালাফি করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে তারা হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, অনেক সময় দেখা যায় যে তাদের মৃত্যু পর্যন্ত হয়। সেজন্যই যে ধরনের কাজ ঝুঁকিপূর্ণ সেই ধরনের কাজ থেকে অবশ্যই দূরে থাকা উচিত, তা না হলে এটা আত্মহত্যা হিসেবে গণ্য হবে। আসুন আমরা নিজেরা ইসলাম সম্পর্কে জানি এবং ইসলাম প্রচার করি।